वक्रतुंड महाकार्य सूर्य कोटि सम प्रभा निर्विघ्न कुरु मे देव सर्व कार्येषु सर्वदा। Chatuthi to all our viewers. I hope your life is filled with good health, prosperity and happiness. আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে গণেশ চতুর্থী, আর আমরা এখন কলকাতাতে আছি, কিন্তু দীর্ঘ দিন ধরে আমরা হায়দ্রাবাদে ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম, মুম্বাইতে ছিলাম, আর সেই সময় উই সামহাউ গ্রিউ ফন্ড অফ গণেশ পুজো। তো প্রায় 10 বছর আগে ফর দ্য ফার্স্ট টাইম আমি একদিন অফিস থেকে ফেরার সময়, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, অফিস থেকে ফেরার সময় আমি একটা ছোট্ট গণপতির মূর্তি নিয়ে বাড়ি ঢুকেছিলাম। তখন আমি আর ঈশিতা একসাথে, আমার রুমমেট ঈশিতা, আমরা ওকে আইজিটি বলি, একসাথে আমরা হায়দ্রাবাদে একটা ফ্ল্যাটে থাকতাম। তো সেই থেকেই আমাদের ফার্স্ট গণেশ পুজো শুরু। অ্যান্ড আই রিমেম্বার আমরা অনলাইন একটা চিলড্রেন্স গাইড টু গণেশ পূজা, একটা পিডিএফ এখনও খুঁজলে পাবেন, সেটা ডাউনলোড করে প্রথমবার দুজনে মিলে পুজোটা করেছিলাম। আমাদের প্রচুর বন্ধুবান্ধবকে ডেকেছিলাম, পুরো 9 দিন ধরে আমরা একটা লিটারেলি একটা ফেস্টিভ্যাল পালন করেছিলাম, এত মজা হয়েছিল। আর তারপর থেকে প্রতিবারই আমরা একসাথেও করেছি, নিজেরা, এখন শি ইজ ইন ব্যাঙ্গালোর, ও করছে, আমি কলকাতায় করছি, সো দিস হ্যাজ স্টেড উইথ আস। আর ভীষণ খুশি হয়ে যাই এই দিনটা আসলে, প্রচুর রান্নাবান্না করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছোট্ট আয়োজন, কলকাতাতে কিভাবে আমরা 2022 গণেশ পুজো করছি। অ্যান্ড অফকোর্স ইনফ্যাক্ট কলকাতাতেও আজকাল ভীষণ বড়োভাবে গণেশ পুজো হচ্ছে, মানে আমরা বাইরে থেকে একটু আগে ঘুরে এলাম, আর বড় বড় মণ্ডপ, প্রচুর লাইট, একদম দুর্গাপুজোর মতো লাইটিং, বড় বড় ঠাকুর। তো দেখি একটু বিকেল হলে আমরা বেরোবো, আপনাদের সাথেও সেই চিত্র শেয়ার করব, অ্যান্ড হোপ ইউ উইল লাইক ইট। আর কমেন্টে জানাবেন আপনারা কারা কারা গণেশ পুজো করেন, বা আপনাদের ভালো লাগে, বা আপনাদের কী অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করলে আমরা খুব খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আর ভিডিওস, অ্যান্ড হ্যাভ আ গ্রেট ইয়ার আহেড। প্রথমে যাব বাজার, বাজার করে এসে তারপর হবে পুজোর আয়োজন, তারপর পুজো। প্রিয়ম যতক্ষণ বাজার থেকে ফুল ফল আর কিছু জিনিস আনতে গেছিলো, আমি বাড়িতে ভোগের আয়োজন করছিলাম। প্রথমেই আমার ভোগে ছিল মোদক। গণেশ পুজো মানেই মোদক হবে। চালের গুঁড়িকে ভালো করে গরম জলে সেদ্ধ করে তাকে একটা মোদকের ছাঁচে ফেলে তার মধ্যে আমাদের নারকেলের পুর দিয়ে সুন্দর করে মোদকগুলো তৈরি করতে হবে। তারপরে এই মোদকগুলোকে ঠিক ভোগ চড়ানোর আগে আমি সুন্দর করে স্টিম করে ওপর দিক থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। মোদকের সাথে সেদিন আরও বাড়িতে বানানো হয়েছিল লুচি, ঘুগনি, পোলাও, দই বেগুন আর পনির। এই সব রান্নাতেই অলকাদি আমাকে সাহায্য করেছিল। ভোগ তৈরি হয়ে যাওয়ার পরে আমরা চান করে সুন্দর করে সেজে গুজে নিয়ে পূজোর বাকি সরঞ্জাম রেডি করে নিলাম। পিডিএফটাই খুলছে না, আমি পূজোটা করব কি করে? এক মিনিট, টু স্মল ল্যাম্পস, দুটো ল্যাম্প চাই আমার। 5 রকম ফল, মোদক, রান্না করা ভোগ, মিষ্টি, ধূপ ধুনো, প্রদীপ ইত্যাদি সব জোগাড় করে এবার আমরা ঠাকুরের আসনটাকে সাজানোর প্রস্তুতি নিলাম।
একটা কলা পাতার মধ্যে সুন্দর করে দুটো ঠাকুর বসানোর জন্য আমি একটু চাল পেতেছিলাম। প্রথম ঠাকুরটা আমার শাশুড়ি মায়ের, পরের ছোট ঠাকুরটা আমার। দুই ঠাকুরকে আসনে বসিয়ে তার চারদিকে ভোগ, মিষ্টি, ফল ইত্যাদি সুন্দর করে সাজিয়ে তুললাম। গণেশ পুজোতে মোদক যেমন দিই সেরকমই এইবারে লাড্ডুও দিয়েছিলাম। গণেশ ঠাকুর লাড্ডু খেতে খুব ভালোবাসে। এই গণেশ পুজোটা আমি অনেকটাই নিজের মতো করে নিয়েছি। ভগবানকে আসনে বসিয়ে পঞ্চামৃত দিয়ে চান করিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে ভালো জামা কাপড় অফার করে ধূপ ধুনো ফুল চন্দন দিয়ে পুজো করে তারপরে যা রান্না করেছি খাবার সেইটা ভোগ চড়িয়ে আমি লাস্টে পান দিয়ে আরতি করে পুজো শেষ করি। পাঁচালি, দিস ইজ দ্য চিলড্রেন্স গাইড টু গণেশ পূজা। ঠিক আছে, আচ্ছা তোমরা সবাই বসে পড়ো। হচ্ছে বসে পড়ো, গরম লাগছে আমার। ঠিক আছে, হাত হাত জোর করে ওম বলবে তিনবার আমার সাথে। ঠিক আছে, ওম বলো। ওম ওম ওম। খুলে দে না, হাসিস না। वक्रतुंड महाकार्य सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। सरस्वती नमस्तुभायं वरदे कामरूपिणी पूजारंभं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरा गुरु साक्षात् परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। ओम सहना भवतु मा विद्विषावहै। ओम शांति ही शांति ही शांति ही। मने मने मंत्र पढ़ते किच्छु बोलेनि। কি মন্ত্র পড়ছো বলো একটু আমাদেরকে, বলো একটু। আমি কিচ্ছু করছি না, আমি ঠাকুরকে ডাকছি। আচ্ছা ঠাকুরকে, ঠাকুরকে ডাক। আবার ব্যাক টু আওয়ার পুজো। কি আনলি এটা? কিছু এটা আমি পঞ্চামৃত বানিয়েছি। এবার এই ব্লগটা অ্যাকচুয়ালি চিলড্রেন্স গাইড টু গণেশ পুজো। Worship the Lord with flowers, huh? Sugandhini Pushpani Jajikunda Mukhanicha Eka Vimsati Patrani Samgruhani Namostute Mahaganapate Nama Pushpani Pujayani Shuk. Praise the Lord. Praise the Lord Ganesha by famous 12 names, huh? Om Sumukhaya Namaha Om Ekadantaya Namaha ओम कपिलाय नमः ओम गजकर्णाय नमः ऋषभपुत्र नमोस्तुते महागणपताय नमः दीपं दर्शनायमि। नाधिपताय
ওম মহাগণাধিপতায় নমঃ তম্বুলাম সমর্পয়ামি। বুঝলি, খেতে দিলি, তারপরে পান পাতা আর একটা দিলি। ওম মহা গণপতি নমায় মঙ্গল নির্যাতনম সমর্পয়ামি। শকুন্তলা কি এ চিটচিট করবে তো? কি মাথাতে চুলে দিও না, আরো তো আমাদের পুজো হয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। বাড়িতে ছোট করে আয়োজন করেছিলাম বলে কাউকে ডাকিনি, কিন্তু বড় পিসু সেদিন অতিথি রূপে ভগবান এসেছিলেন। তুমি এটা কি করলে? এটা কি? বসে বসে প্রসাদ, এই যে প্রসাদটা খাচ্ছি, হ্যাঁ খুব ভালো, রান্নাবান্না খুব ভালো হয়েছে, লুচি, তারপর এটা কি পোলাও, সব করছে নিশ্চয়ই। আর জন্য গণেশ ঠাকুর দেখতে বেরিয়েছি রাত্রিবেলায়, আমি আর কৃষ্ণা, আমরা ওয়াকিং করতে বেরিয়েছি, প্লাস গণেশ ঠাকুরও দেখবো। পাড়ায় পাড়ায় এত গণেশ ঠাকুর এবার ফার্স্ট টাইম দেখছি আমি, প্রচুর গণেশ ঠাকুর পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা পাড়ায় পুজো হচ্ছে এবার। এখানে আবার ফাংশনও হচ্ছে, মানে গণেশ পুজোর সাথে ফাংশনও হচ্ছে আবার। ব্যাপারটা দুর্গা পুজো না গণেশ পুজো? গণেশ পুজো না দুর্গা পুজো? আই এম গেটিং কনফিউজ। দেখো সাংঘাতিক পুজো হচ্ছে, সাংঘাতিক গণেশ পুজোর আয়োজন চারদিকে। এই দেখো গণেশ পুজোর প্যান্ডেল। এইবারের মতো গণেশ পুজো কখনো আমি দেখিনি, তাই না বুঝলাম? হ্যাঁ, এইবারের মতো গণেশ পুজো আমি কোনোবার দেখিনি, এখনই দুর্গাপুজোর ফিল চলে এসছে অলমোস্ট, মানে সাংঘাতিক ব্যাপার। বাট এনিওয়ে, হোপফুলি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই, বাই বাই, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার ভিডিওস।